স্যার, আজকে সকালে রাধাপুর থেকে একটা বডি এসেছে, তো এ বিষয়ে আপনার কি ইনফরমেশন আছে আপনার কাছে? না, আমাদের কাছে ইনফরমেশনটা হলো আজ সকাল অনুমানিক 11:30 নাগাদ আমরা যে হসপিটাল ট্রমা সেন্টারে যে ডক্টর আছে অ্যাটেন্ডিং ডক্টর, আমাদের কাছে একটা পোস্টমর্টেম রিকোয়েজিশন পাঠিয়েছিলেন। তো এই রিকোয়েজিশনটা আমরা দেখলাম টোটালি আননোন। এই রিকোয়েজিশনে ছিল একটা আননোন পুরুষ লোকের যুবক, আননোন যুবকের বডি আহত অবস্থায় জিবি হসপিটাল নিয়ে আসা হয়েছিল আজ সকাল 9 নাগাদ। এরপরে একটা ট্রিটমেন্টে বা ওখানেই মারা গেছে। এরপর এই অনুমানিক 11:30 নাগাদ আমাদের কাছে ইনফরমেশনটা যখন লিখিতভাবে আসে পোস্টমর্টেম রিকোয়েজিশনটা, সে অনুযায়ী আমরা দেখি এই যুবকের দেহটা খুমলুং এরিয়া থেকে ওই সিএসসি থেকে এখানে রেফার করা হয়েছে। এরপরে সঙ্গে সঙ্গে আমরা রিকোয়েজিশনটা দেখেছি এবং এরপর আমরা সঙ্গে সঙ্গে খুমলুং থানাকে রাধাপুর পিএস ক্যাম্পে জানিয়ে দিয়েছি। স্যার, আপনারা বডিটা কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, বডিটা আমরা ছবি আমরা দেখেছি, ওখানে আমাদের স্টাফরা ছিল, বডিটা দেখেছি আমরা। এবং যেহেতু মারা গেছে, আমাদের রিকোয়েজিশন দেওয়ার সাথে সাথে সেটাকে মর্চুরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্যার, আইনের পেশাগত ভাবে আপনি বডিটা দেখার পর কি মনে হয়েছে, বডিটা কি মার্ডার বা বডিটা না? ডক্টররা যে আমাদের কাছে যে রিকোয়েজিশন দিয়েছে সেটাতে ক্লিয়ারভাবে মেনশন করা রয়েছে হার্ট অ্যান্ড অ্যাসল্ট, কোনো মারামারির বা কোনো এই ধরনের কোনো একটা ঘটনা, হার্ট অ্যান্ড অ্যাসল্ট ডক্টররা যে রিকোয়েজিশন দিয়েছে সেটাতেই আছে। কিন্তু বডিটার কোনো আইডেন্টিফিকেশন আমরা পাইনি, নাম ঠিকানা ঠিকানা কিছু আমরা কিছুই পাইনি, টোটালি আননোন। আমরা সঙ্গে সঙ্গে এই ঘটনাটা রাধাপুর পিএসকে জানিয়ে দিয়েছি। বয়স টয়স কিছু জানা গেছে? অনুমানিক 30, অনুমানিক, টোটালি আননোন, অপরিচিত। ডক্টররা যে পোস্টমর্টমে যে লেটারটা দিয়েছে সেটাতে লেখা রয়েছে হার্ট অ্যান্ড অ্যাসল্ট হিস্ট্রি। ওর হিস্ট্রিটা হার্ট অ্যান্ড অ্যাসল্ট, শরীরে মাল্টিপল কোনো ইঞ্জুরি আছে শরীরে, সেটাই ওটা অ্যাজ পার ডক্টর রিকোয়েজিশন, আঘাত চিহ্ন শরীরে আছে। যেমন যেহেতু পুলিশ নিশ্চয়ই পুলিশ উদ্যোগ